ভিডিওর শুরুতেই আপনাদের সাথে দুইটি স্ক্রিনশট শেয়ার করব, তারপরেই ভিডিওর আসল আলোচনায় চলে যাব। তো এখানে ফার্স্ট আপনারা একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনশটে কিন্তু একটি 14 নম্বর ফর্মের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস দেখা যাচ্ছে। তো এখানে আপনারা যদি লক্ষ্য করেন, এই 14 নম্বর ফর্মটি এন্ট্রি বা সাবমিট হয়েছে অনলাইন বা অফলাইন যে কোনো প্রকারে। এটি কিন্তু 5/8/2024 তারিখে সাবমিট হয়েছে এবং 6/8/2024 তারিখে রেকমেন্ডেড হয়েছে। তারপরেই কিন্তু এখানে 6/8/2024 তারিখেই কিন্তু অ্যাপ্রুভড হয়ে গিয়েছে। এবার এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হওয়ার পরে যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রেশন কার্ডের যে ক্যাটাগরি সেটিও পরিবর্তন হয়ে গেছে এবং এখানে যে ডিলারের নাম সেটিও শো করছে, তার সাথে এখানে কিন্তু রেশন কার্ডটি ডাউনলোডেরও অপশান দিয়ে দেওয়া হয়েছে। এবার এখানে আপনারা আরও একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। তো এই যে স্ক্রিনশট, এটিতেও কিন্তু সেম ওই একই ফর্ম, অর্থাৎ ফর্ম নম্বর 14, এই ফর্ম নম্বর 14 কিন্তু এখানে এন্ট্রি বা সাবমিট করা হয়েছে 8/2/2024 তারিখে এবং এটি রেকমেন্ডেড হয়েছে 9/2/2024 তারিখে, সাথে এটি কিন্তু অ্যাপ্রুভড হয়েছে ওই একই মাসে 21/2/2024 তারিখে। তো যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন যে এটি কিন্তু 8/2 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 8 তারিখে ফর্মটি এন্ট্রি হয়েছে, ফেব্রুয়ারি মাসের 9 তারিখে ফর্মটি রেকমেন্ডেড হয়েছে এবং ফেব্রুয়ারি মাসের 21 তারিখে কিন্তু ফর্মটি অ্যাপ্রুভড হয়ে গিয়েছে। এবার এই ফর্মটি ফেব্রুয়ারি মাসের 21 তারিখে অ্যাপ্রুভড হয়েছে, কিন্তু যদি আপনারা এর নিচে একটু স্ক্রল করে আসেন, তাহলে দেখতে পাবেন যে ইনার কিন্তু ক্যাটাগরিও চেঞ্জ হয়নি, অর্থাৎ ক্যাটাগরি পরিবর্তন হয়নি, ডিলারের নামটি শো করছে, কিন্তু এখানে কিন্তু রেশন কার্ডটি ডাউনলোডেরও অপশান দেওয়া হয়নি। তার মানে কিন্তু এই অ্যাপ্লিকেন্টের যে রেশন কার্ড সেটি কিন্তু এখনও সাকসেসফুলি ট্রান্সফার হয়নি এই পরিবারে। আর আপনারা যদি প্রথমে স্ক্রিনশটটি লক্ষ্য করেন, তাহলে এখানে দেখতে পাবেন যে 5/8 অর্থাৎ আগস্ট মাসের 5 তারিখে ফর্মটি এন্ট্রি করা হয়েছে বা সাবমিট করা হয়েছে এবং আগস্ট মাসের 6 তারিখে ফর্মটি অ্যাপ্রুভড হয়ে গেছে। এবং শুধু যে ফর্মটি অ্যাপ্রুভড হয়েছে এমনটা কিন্তু নয়, এখানে কিন্তু ক্যাটাগরিও চেঞ্জ হয়ে গেছে এবং এখানে কিন্তু রেশন কার্ড ডাউনলোডের যে অপশান সেটিও দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এই অ্যাপ্লিকেন্টের রেশন কার্ডটি সাকসেসফুলি ট্রান্সফার হয়ে গিয়েছে। আর এখানে আপনারা যে অ্যাপ্লিকেন্ট দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটি কিন্তু 8/2/2024 অর্থাৎ ফেব্রুয়ারি মাসে অ্যাপ্লিকেশনটি করেছে, অ্যাপ্লিকেশনটি ফেব্রুয়ারি মাসেই অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এই রেশন কার্ডটি ট্রান্সফার হয়নি, অর্থাৎ রেশন কার্ড ডাউনলোডের অপশান দেয়নি এবং রেশন কার্ডের ক্যাটাগরিও পরিবর্তন হয়নি। তো এমন সমস্যা কিন্তু অনেকেরই রয়েছে। এখন চলছে সেপ্টেম্বর মাস, তার মানে এই অ্যাপ্লিকেশনটি আপনারা অন স্ক্রিনে যে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটি প্রায় 7 মাস হয়ে গেল অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এই অ্যাপ্লিকেন্টের রেশন কার্ডের ক্যাটাগরিও পরিবর্তন হয়নি এবং এই রেশন কার্ডটি সাকসেসফুলি ট্রান্সফার হয়নি। অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ট্রান্সফারও হয়নি। তো এই সমস্যায় অনেকেই রয়েছেন। তো আমি নিজেও অনেক কয়টি অ্যাপ্লিকেশন করেছি এবং সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে এবং ট্রান্সফারও হয়ে যাচ্ছে। এবার এই বিষয়ে যখনই আমি ভিডিও বানাচ্ছি, তখন আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ফালতু, বেকার বা নানা রকম যে সমস্ত কমেন্টগুলো হয়, সে সমস্ত ভুলভাল কমেন্টগুলো কিন্তু আপনারা অনেকেই করছেন। আবার অনেকেই বলছেন ভুলভাল ভিডিও, এমনই অনেকেই কিন্তু আপনারা কমেন্ট করেছেন। তো দেখুন, এখানে কিন্তু আপনাদেরকে আমি 2টি স্ক্রিনশট নিয়ে লাইভ প্রমাণ দেখাচ্ছি। তো এবার আসল তথ্য যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন, সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। তো এখানে আপনাদেরকে আমি ফার্স্টে যে অ্যাপ্লিকেশনটি দেখিয়েছি, এই অ্যাপ্লিকেন্ট কিন্তু গত মাসে অর্থাৎ আগস্ট মাসের 5 তারিখেই অ্যাপ্লিকেশনটি সাবমিট করেছে এবং 6 তারিখেই কিন্তু অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়ে গেছে। শুধু অ্যাপ্রুভ হয়েছে এমনটা কিন্তু নয়, অ্যাপ্রুভড হবার পরেই কিন্তু কয়েকদিনের মধ্যেই ক্যাটাগরি চেঞ্জ হয়ে রেশন কার্ড ডাউনলোডেরও অপশান দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এই রেশন কার্ডটি কিন্তু সাকসেসফুলি ট্রান্সফার হয়ে গিয়েছে। আর আপনারা যদি এখানে লক্ষ্য করেন, তাহলে 8/2 অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কিন্তু এই অ্যাপ্লিকেন্ট 14 নম্বর ফর্মের মাধ্যমে রেশন কার্ডটি ট্রান্সফার করেছেন, কিন্তু রেশন কার্ডটি সাকসেসফুলি অ্যাপ্রুভড হয়ে গেছে। অ্যাপ্রুভড হবার পরেও কিন্তু যদি আপনারা লক্ষ্য করেন, এখানে কিন্তু ক্যাটাগরিও চেঞ্জ হয়নি এবং এখানে ডাউনলোডেরও অপশান দেয়নি, তার মানে কিন্তু এই রেশন কার্ডটি এখনও সাকসেসফুলি ট্রান্সফার হয়নি। সাকসেসফুলি যখন ট্রান্সফার হবে, তখন ক্যাটাগরি চেঞ্জ হোক বা না হোক, এখানে কিন্তু ডাউনলোডের অপশানটি দিয়ে দেবে। কারণ ধরুন, যে পরিবারের রেশন কার্ডটি ট্রান্সফার হয়েছে, সেই পরিবারে যদি RKSI-1 ক্যাটাগরি রেশন কার্ড থাকে, তাহলে কিন্তু এখানে RKSI-1ই দেখাবে। আর আপনারা অন স্ক্রিনে যে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এই পরিবারে কিন্তু PHS ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে এবং যে বেনিফিসিয়ারি বা যে রেশন কার্ডটি ট্রান্সফার করেছে, সেটি কিন্তু RKSI-1। তো দেখতে পাচ্ছেন পরিবারে PHS ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে, কিন্তু তারপরেও এখানে ক্যাটাগরি পরিবর্তন হয়নি এবং এখানে কিন্তু রেশন কার্ডটিও ডাউনলোডের অপশান দেয়নি।
তার মানে রেশন কার্ডটি কিন্তু সাকসেসফুলি ট্রান্সফার হয়নি, অ্যাপ্লিকেশন তো অ্যাপ্রুভ হয়েছে কিন্তু ট্রান্সফার হয়নি। এবার এমনই প্রশ্ন আপনারা অনেকেই করেছেন যে তাহলে এর জন্য কত সময় লাগবে, যেহেতু খাদ্য দপ্তরই সঠিক সময় দিতে পারছে না, সেহেতু আমি কিভাবে আপনাদেরকে সঠিক সময় দিতে পারবো? তবে মনে রাখবেন, এর জন্য সময় নির্ধারিত করা নেই। কোনো কোনো রেশন কার্ড হোল্ডার্সের বা কোনো কোনো রেশন কার্ড উপভোক্তার 1 মাসের মধ্যেই রেশন কার্ড অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ হয়ে ট্রান্সফারও হয়ে যাচ্ছে সাকসেসফুলি। আবার কোনো কোনো রেশন কার্ড হোল্ডার্সের বা কোনো কোনো রেশন কার্ড উপভোক্তার 7 মাস, 8 মাস, 9 মাস, 6 মাস, 5 মাস, এমনকি 1 বছর হয়ে গেল রেশন কার্ড ট্রান্সফার করেছে, রেশন কার্ডটি অ্যাপ্রুভড হয়ে গেছে, অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হবার পরেও কিন্তু সাকসেসফুলি রেশন কার্ডটি ট্রান্সফার হয়নি যে পরিবারে ট্রান্সফার করতে চেয়েছেন। তো যাদের দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছে রেশন কার্ড ট্রান্সফারের জন্য, তাদের আমি একটি জিনিসই বলতে চাই যে আপনাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে, অন্যথায় আপনি আপনার রেশন অফিসে গিয়ে দেখা করতে পারেন। আপনি আপনার রেশন অফিসে গিয়ে জানান যে আমার 1 বছর হয়ে গেল রেশন কার্ডের যে অ্যাপ্লিকেশান সেটি সাকসেসফুলি অ্যাপ্রুভড হয়ে গেছে, কিন্তু রেশন কার্ডটি আমার পরিবারে ট্রান্সফার এখনও হয়নি। এই বিষয় নিয়ে আপনি আপনার রেশন অফিসে জানাতে পারেন, অন্যথায় আর কোনো পথ দেখা যাচ্ছে না, আর তা না হলে আপনাকে দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হবে, অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের এই ভিডিও আপনাদেরকে ছোট্ট একটি ইনফরমেশন বা ছোট্ট একটি আপডেট দেওয়া ছিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন, সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।